ঠিক না? আল্লাহ, বহুত মানুষ আছে 20 বিঘা 50 বিঘা জমির মালিক, আজ হজে যেতে পারে নাই, আছে কোটি কোটি টাকা দিয়ে চলে গেছে মার্কেটের থেকে, প্রত্যেক মাসে 10 লক্ষ টাকা শুধু ভাড়া আছে, এতটুকু আমি জানি। আজ যাই কাল যাই পশু যাই তসু যাই, টাকা গোছাতে পারতেছি না, হজে যাই হজে যাই করতে করতে, হজে না যাইয়া লাস্টে পোস্টিং করছে কবরে, চলেই গেছে। আমি জানি আমার সাথে যাবে বলে কয়েকবার ওয়াদা করছে, তাও যাই নাই। আমি বাপের 1 ইঞ্চি জমিও পাইনি, একখান হুটো টিনও বাগে পাইনি, একখান লেগাম পাড়া ভাঙ্গা থালও বাগে পাইনি। আল্লাহ তাআলা আমারে 5 বার নেছে, একখান সার্টিফিকেট কামাই করি নেই, ক্লাস 5 পর্যন্ত পড়েছিলাম স্কুলে, সে সার্টিফিকেট আমি আনিনি, কারণ ওই দিয়ে কি হবে বাংলাদেশে, 5 ইঞ্চি সার্টিফিকেট কোনকার কানা আছে? 30 প্রায় 40 বছর আগে যে 5 ইঞ্চি সার্টিফিকেটের কোনো খানা নাই, যে জায়গায় এম এ পাস আলারা সানা বেঞ্জে মুখুসেরি ঘুরি বেড়াচ্ছে, যেখানে লোক নাই সেই জায়গা পাশাবার কাছাই দিয়ে দাঁড়ায় যায়, সিল দেয় না। তাহলে আমার এই ভাইমি কি হবে কোন, ওদের যদি কোনো জায়গায় চাকরিও করিয়ে খাই তাহলে সরকার টের পেলে এবার গলা ধাক্কায় বেরোয় দেবে, হবে টা বেরিও এম এ পাস হাজার হাজার ঘুরি বেড়াচ্ছে, চাকরি নেন ওই 5 পাসের সার্টিফিকেটে জায়গা দখল হচ্ছে, বুঝলি? এই জন্য ওয়া দিও না, একখান সার্টিফিকেট কোরআনের সার্টিফিকেট, একখান সার্টিফিকেট বুখারী শরীফের দাওরায়ে হাদিসের সার্টিফিকেট, এই সার্টিফিকেটে আল্লাহ তাআলা আমারে 5 বার হজে নেছে। বহু মানুষ আছে জীবনে এয়ারপোর্টের মধ্যে ঢোকে নাই 50 বিঘে জমির মালিক, বাড়ির পর দৌড়িয়ে যায় সিল গেল না বিমান গেল সিতে দেয়। আল্লাহ তাআলা প্রত্যেক বছর এই সার্টিফিকেট বিহীন মানুষগুলোরে প্রত্যেক বছর 20 বার 50 বার ডোমেস্টিক আভ্যন্তরীণ বিমানে বাংলাদেশের মধ্যে দিয়ে ঘুরায়, তা আমার সার্টিফিকেট দিয়ে কি আর বোকান দিদি, কেন আমি সার্টিফিকেটের পিছনে আমার জিন্দেগিকে নষ্ট করব? একটা টাকা একটা টিকিট ও বিমানের টিকিট আল্লাহর রহমতে নিজের টাকায় দিয়ে কাটিয়ে নেব, পরের ভাতে বাগুন দিয়ে খাই। এত সুন্দর করে বুঝাইলাম, আরো ভালো করে বুঝানো শোনালো কি, আল্লাহর রহমতে কোরআনের সাথে যার ছোঁয়া লাগে তারই দাম বাড়িয়া যায়, গতকাল ঠিক কি ঠিক না? এত সুন্দর করে বুঝাইছি জিন্দেগি ভরে বুঝাইলাম, ছাত্র মোটে মাদ্রাসায় পাই না, আল্লাহ কায় নাসির চুপ করে থাক মাত্র 2 বছর ধৈর্য ধর, ছাত্র সুতি দেওয়ার জায়গা পাবি না ঘর বানাই সার, ছাত্র সুইতে দেওয়ার জায়গা পাবি না ঘর বানা তাড়াতাড়ি, করোনার নামে সব কিছু বন্ধ করে দিয়া কেজি কিন্ডার গার্ডেন প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ করে দিয়া আল্লাহ পাক খেলা দেখায় দেশে, কেজি কিন্ডার গার্ডেন প্রাইমারি পর্যন্ত ছোট ছোট পোলাপান সব বন্ধ, এদিকে আমরা মাদ্রাসা খুলে দিছি, সরকার আবার আমাকে মরি না বাসি তাই ট্রাই করার জন্য আমাকে বন্ধ হচ্ছে না, এরা কইছে এত পরিমাণ ছাত্র আল্লাহর রহমতে নুরানি মক্ত ভেজ কানায় মহিলা পুরুষ সব জায়গা ভর্তি করে শান্তি বাড়ি না, আমি আর কি খবর এত আনতেছেন কা, আরে হুজুর সে বাড়ি শেষ করি ফেলাই দিল, পোলাপান মানুষ বাড়ি যদি স্কুলে গেল তো গেল, না গেলি পরা বাড়ি থেকে ওদের একটা খরচ আছে না, বড় মানুষের সে খরচ বেশি, মার আসলে বান্দা টাকা, মুষ্টি চাউল বেচা টাকা, খুদকুড়ো বেচা টাকা, ডিম বেচা টাকা, দুধ বেচা টাকা, আসল ছিঁড়ে ফেলাই দিচ্ছে, বাপের পকেট ছিঁড়ে ফেলাই দিচ্ছে, আব্বাটা আদাও মামা খাবো, মাটা আদাও নানা খাবো, এই মামা নানা দেখ জালায় জালায় হওয়া স্থির হইয়া, এ তুই বাড়িতে বাইরে কাজ যাবো কোন জায়গায় স্কুল বন্ধ সব যাই তোর আইর কান্তি মাদ্রাসায় তুই এসি আসল তো ঠেহাই, আল্লাহ পাক এই কায়দা করিয়া এই আতর টাকা ডুকুর উড়ে দিয়ে মাদ্রাসা ভরিয়ে দিছে, আরে 1000 আইছে তার থেকে 200 লিও টেকবে কথা বল, এবং বেশি টেকবে তার চাইতে বেশি টেকবে, টিকেই যাচ্ছে বেশি ঠিক না? এদের ভরসা কার দিকে? পাখির ভরসার মতো ভরসা কমই মাদ্রাসাওয়ালাদের, পাখির তাক্কুলের মতো তাক্কুল
সকাল বেলা পাখি ঘর থেকে বাসা থেকে বেরিয়ে যায়, খালি পেটে বের হয়, বিকেল বেলা পেট ভরে বাড়ি আসে। আমার গ্রামের চাইতে গরিব গ্রাম আমার গোপালগঞ্জের মধ্যে নাই। আল্লাহর রহমতে আমার মাদ্রাসায় এক বছরে এক ডিসেম্বর থেকে আর এক ডিসেম্বর পর্যন্ত এক বছরে 86 লক্ষ টাকার উপরে আয় ব্যয়। আমার গ্রামের থেকে 86 লক্ষ টাকা দেওয়ার যোগ্য কোনো মানুষ নাই। 1 লাখ টাকা একবারে দেবে এমন কোনো মানুষ আমার গ্রামে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই শাখায় 900 ছাত্রছাত্রী মাসে 5 টন চাউল লাগে, 1 টন ডাউল আলু লাগে, আধা টন তেল লাগে, আধা টন সয়াবিনকে মুসুরির ডাউল লাগে, আনুষঙ্গিক আরও লাগে। 40 জনের উপরে আছে স্টাফ, বেতনভুক্ত স্টাফ, এদের সবাইরে বেতন দেওয়া লাগে। মাসে 30,000 টাকা বিদ্যুৎ বিল লাগে, গ্রামের ভিতরে ওয়াজা পড়া গায়। আল্লাহ তাআলা এমন করে চালায় নিচ্ছে, তাক দুঃখে মাসান তারও ঘুবে তা আনান। রমজানের পরে রওনা দিছি খালি পেটে, ইনশাআল্লাহ রমজান পর্যন্ত পেটটা ভরে সব বাড়ি চলে যাব। বরঞ্চ যার দিকে থাকবে ব্যবস্থা সেখান থেকে আসবে কতক্ষণ, ঠিক না? এবার যদি সরকারি হয় প্রতিষ্ঠান, তাহলে সরকারের দিকে তাকে থাকবে তার ভরসা, সরকার যা করবে তাই করতে হবে। বন্ধ করো বন্ধ, খোলা রাখো খোলা। আমার কোরআন যদি বন্ধ রাখার অর্ডার দেয়, বন্ধই রাখতে হবে, খোলার হুকুম থাকবে না। কোরআন কি বন্ধ হবে না খোলা থাকবে? জোরে বলেন। ও দোস্ত, এই শিক্ষালয় বিদ্যালয় শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির, বলেন শিক্ষা জাতির, কোন শিক্ষা? যে যে শিক্ষার দ্বারা আদর্শ শিক্ষিত হয়, ভদ্র হয়, যেই শিক্ষার দ্বারা গাঁজা খাওয়া শেখে ওইটা কি মেরুদণ্ড? যেই শিক্ষায় শিক্ষিত হলে আবা খায়, সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, ডাকাতি, লুচ্ছমি, মাগিবাজি, ফাঁকিবাজি, লম্পটি, টন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, ভিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা মারে, এই শিক্ষা কি জাতির মেরুদণ্ড? যেই শিক্ষায় বিমান বানায়, রকেট বানায়, মাইক বানায়, কম্পিউটার বানায়, যেই শিক্ষায় ভদ্রতা শিক্ষা দেয়, সালাম শিখায়, কালাম শিখায়, ভদ্রতা শিক্ষা দেয়, মিষ্টি কথা শিক্ষা দেয়, সেই শিক্ষাই হলো শিক্ষা জাতির মেরুদণ্ড, ঠিক না? এই শিক্ষা পাইতে দুইটা প্রতিষ্ঠান, একটা হলো সরকারি আর একটা হলো দরকারি। কত কয়টা দরকারি কোনটা? এই কওমি আলিয়া না, দরকারি দরকারি নাম কান কি জন্য, যেখানে যেটা পাওয়া যায় সেটাই দরকারি। আপনি মাদ্রাসা করছেন, নেক নিয়ত করে 5 কাঠা জমি দিয়ে সুন্দর একটা বিল্ডিং করছেন, হুজুরে কইছেন হুজুর এই নাসির হুজুর অস করে গেল, তারপরে এই বুদ্ধিটা পাইছি। হুজুর আগের তো বুঝলি তো, এত পিছিয়ে পড়তাম না। মরার সময় পাশে কোরআন শরীফ পড়লে রহমতের ফেরেস্তারা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা 500 ফেরেস্তা নাজিল করে। এই 500 ফেরেস্তা 3 দল, একদল এসে স্লোগান দেয় আল্লাহ তাখাবু, আল্লাহ তাখাবু, আল্লাহ তাখাবু, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। আরেক দল এসে খায় ওয়ালা তাহজানু, ওয়ালা তাহজানু, ওয়ালা তাহজানু, ভয়ও পাইও না, টেনশনও করো না, ভয়ও পাইও না, টেনশনও করো না। কি ভয়? সামনে কোন জায়গা যাবে সেই ভয়, আর ছেলে মেয়েরে কোন অবস্থায় রেখে গেলে সেই টেনশন। কিছু তোমার করা লাগবে, তোমার কাজ মরা, তুমি খালি মরি যাও আর কি। 3 নম্বর দল স্লোগান দেয় ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। 3 নম্বর দল কয় কি, সুসংবাদ নেন, ওয়াবশিরু, খুশি থাকেন, বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, উলামায়ে কিরাম মাঠে যে জান্নাতের প্রলোভন দেছে, সেই জান্নাতের প্রলোভন আমরা দিচ্ছি। এই যে দেখেন প্লেকার্ড থাকবে হাতে, জান্নাতের প্লেকার্ড, ওর ভিতরে ছবি থাকবে জান্নাতের, এই জান্নাতে যাবেন, এই জান্নাতে যাবেন, এই জান্নাতে যাবেন। হ্যাঁ ভাই, বহুত মানুষের মরা দেখছেন, ভালো ভালো আল্লাহওয়ালাদের মরণ দিয়ে একজন যদি কে জানা থাকে আমার সাক্ষী দেন, মরার আগে দেখবেন চোখটা হালকা বন্ধ করে এরকম এরকম করে, এরকম এরকম করে, এটা টুকায়, এটা টুকায়, এ গা টুকায়, হাত টুকায়, মুখ টুকায়, হাত দিয়ে এরকম 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 দেখছেন নাকি দুই একজন সাক্ষী দেন তো? এ কেন করে জানেন? ওই জান্নাতের পিকচার ফেরেশতারা দেখাচ্ছে, ওটি এত কাছে চলে আসে, হুররা কেন হাতের কাছে আসে এরকম ধরতে যায়, ফল গেলম্যান কাছে চলে আসে ধরতে যায়, জান্নাতের ফল কাছে চলে আসে ধরতে যায়। তা আপনি মনে করেন কি জানেন টুকাছে, ওরা কিন্তু জান্নাত হাতে পাচ্ছে, তাই জান্নাত টুকাটুকি করতেছে। ইতিমধ্যে রহমতের ফেরেশতা জানটা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার সময় ওই সব ফেরেশতা 3 দল মিলে কয় নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার, আমরা দুনিয়ায় আপনার সাথে ছিলাম এতদিন, আর সামনে আখিরাতেও থাকবো,
আপনি একা একা হওয়ার চিন্তা করেন না, নো টেনশন, লা তাহজান আল্লাহ তাকাব, ভয় পেন না, টেনশন করেন না, আমরা সব আপনার সাথে, এই 500 জান্নাতে যাওয়া পর্যন্ত সাথে থাকবে। আর ফজর বাদার মাগরিব আর সূরা হাসরের শেষ দিনায় পড়তেন না, পড়তেন তো, এর কারণে 70,000 ফেরেশতা মাগরিব থেকে ফজর, ফজর থেকে মাগরিব যে দোয়া করছে আপনার জন্য আর নেকি লেখছে, ইস্তেগফার করছে। আপনার জানাজায় যদি দুনিয়ার কোনো মানুষ হাজির নাও হয় তাহলে ওই 70,000 ফেরেশতা আপনার জানাজায় থাকবে। সত্তর আর পাঁচশো, পাঁচশো 70,500 ফেরেশতা আপনার সাথে থাকবে। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা। এরপরে কয় সুসংবাদ শুনায়, ওয়ালাকুম ফিহা মা তাশতাগি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাহুন। চলেন, এই যে বেস্তে দেখতেছেন না, মুখে যা বলবেন তাও পাবেন, মনে যা কল্পনা করবেন তাও পাবেন। এই কথাটা আমার এক মামা ছিল ক্যাপ্টেন আব্দুস সুবহান মিয়া, উনি আমাদের গোপালগঞ্জের মুক্তিযুদ্ধের যুদ্ধের কমান্ডার ছিলেন, রানিং আর্মি ছিলেন সেই কালে, পাকিস্তান পিরিয়ডের আর্মি। রিটায়ার্ডের পরে উনাকে করতোয়া জাতীয় অতিথি ভবনে সরকার কন্ট্রোলারের চাকরিতে দিয়ে দিয়েছে। তা আমি গেছি একদিন, যাওয়ার পরে বলতেছি, মামা আপনি এখানে কি ডিউটি করেন? কয় বাপ, বিদেশি ফরেনার বড় বড় যে মেহমানরা আসে, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রীরা আসে, আমরা তাদের আপ্যায়ন করি। বাপ, এই আপ্যায়ন করতে আইসা কুরআন শরীফের ওই আয়াতের তর্জমা আমার কাছে সরে সদর হয়ে গেছে, আমার সিনা খুলে গেছে, যে আল্লাহ বললেন কেয়ামতে জান্নাতি যারা হবে তারা মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাবা। আরে মুখে যা বলবো তা তো পাবো, সেটা তো বলা অনুযায়ী মনে কি কল্পনা করতেছি এইটা কি করে দেবে? এই জায়গা চাকরি করতে এসে তাই বুঝছি। কিভাবে বুঝছেন মামা? কয় যে বিদেশি বড় নেতারা যখন আসে, আসবে বলে আগের থেকে 3 মাস আগে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে। এই 3 মাস পর্যন্ত আমরা ওই দেশে আমাদের যে দূত আছে, এই দূতের মাধ্যমে, রাষ্ট্রদূতের মাধ্যমে ওনার সার্বক্ষণিক 24 ঘন্টার রুচি আমরা যাচাই করি। রুচি মানে খবর নেই, ওনার রুচি কি, ওনার চাহিদা কি, সকালে ঘুমের থেকে উঠে কোন সময়, উঠে কেমন করে, খাটের পর শুয়ে কিলোমিটারটা মোড়া দেয়, মোড়া দেওয়ার পরে ভিড়ির তলে বালির দেওয়া লাগে কি লাগে না, এরপরে পায়খানায় কতক্ষণ পরে যায়, ওই সময় ঠান্ডা পানি দিয়ে পানি খরচ করে না গরম পানি দিয়া, এ টু জেড পরের দিন শোয়া পর্যন্ত, রাত্রি শুয়ে বিছানে কি করে, এ পর্যন্ত আমরা সম্পূর্ণ খবর নিয়ে 3 মাস পর্যন্ত, এরপরে ওনাকে এদেশে আসার সুযোগ দেই। যখন আসে এয়ারপোর্ট থেকে নিয়ে ফিরে যাওয়া পর্যন্ত ওনার মুখ দিয়ে কিছু বলা লাগে না, মনের রুচি অনুযায়ী সব আমরা পরিবেশন করি। আমরা মানুষে যদি মানুষের জন্য এমন করতে পারি, তাহলে আল্লাহর প্রিয় আশিক বান্দাদের জন্য আল্লাহ পাক তার মন চাহি সব কিছু দিতে পারবে কি পারবে না? এইতে পার জন্য শর্ত হলো পাশে কোরআন তিলাওয়াত হতে হবে। কি হবে পাশে? কি হবে? কোরআন তিলাওয়াত হইতে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে। এখন এই কোরআন তিলাওয়াত, হুজুর আমি তো কোরআন তিলাওয়াত নিজেও পারি না, আর ছেলে মেয়ে তো সব স্টার্টিং বাম দিক চলে গেছে, আইএ, বিএ, এমএ, বিসিএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সব কটা জাপান, আমেরিকা, ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স ইত্যাদি ইত্যাদি থাকে, আমার পাশে কোরআন পড়ার মতো কেউ নেই, কাজেই একটা ছেলে যেটা শেষমেশ আর কি, ওই ওই ছেলেটা লেখাপড়া করে নেয় মূর্খ, ওই গরু টরু ওই গাইটা দোয়ানোর জন্য ওদের বাড়ি রাখি, তো এই একটা ছেলেই থাকবে, আমি শেষকালে পাশে কোরআন শোনার জন্য মরণের সময় একটা মাদ্রাসা করতে চাই, 5 কাঠা জমি আর 1 তলা একটা বিল্ডিং করে দেবো। হুজুর শর্ত হলো আমার মরণের খবর যদি পান, যে আমার জীবনের শেষ প্রান্তে চলে আসছি, খবর পাইলেই দিনে হোক আর রাত্রে হোক 10টা ছেলে নিয়ে এসে আমার পাশে কোরআন শরীফ পড়বেন, এই আশায় মাদ্রাসা করছেন একটা। আপনি সকালে মারবেন না, দুপুরে মারবেন, রাত্রি মারবেন না, দিনে মারবেন, টাইম কয়টায় কি আপনার জানা আছে নাকি? অমা তাদরি নাফসুম বি আইয়া আরদিন তামুত, কে কোন জায়গা কখন মারা যাবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। জাস্ট আপনার বাস মাশাআল্লাহ বলা রয়েছে হুজুর রে, ছেলেটারও যেটা বাড়ি আছে তারে ওসিয়াত করছেন, বাপ আমি মাদ্রাসা করছি এই জন্য আমার মরার সময় কোরআন শরীফ শুনবো, তোরা তো একটাও কোরআন শরীফ পারিস না, পেটের মধ্যে জাল খাও দিলে তা আলিফ বাইর হই না, তোরা তোরা যেন ভাষায় কেউ চাইস না, তোরা আমার নাই মুই পানি দিবি না, পানি যেন হুজুর রাই দেয়, আমি হুজুরে কয়ে রাখছি ফোন দিলি চলে আসবে। এই বুড়ো আজ অসুস্থ, কাল অসুস্থ, করতে 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 একেবারে জুমার রাত্রে রাত 12টার সময় 2টের সময় যায় যায়, ভাব এর আগে ও আর ফোন দেয়নি যে ভালো মরার সময় অচুক চেঁচো খবর, ওই সময় ফোন দিয়েছে হুজুর তো মোবাইল রেডি রাখছে, সন্ধ্যে রাত্রি দেখে গেছে, হ্যালো কি খবর? ক হুজুর আমার আব্বা, আর কিছু করতে পারে না, হুজুর আমার আব্বা, তার মানে মরতে যাচ্ছে।
যা বলা ছিল আমল করেন। হাফেজ সাহেব ডেস্কের পর থামাতেছে, এক ছেলেরা উঠ, আব্দুল খালেক মোল্লা সাসার জায়গায় মাদ্রাসা, তার করা বিল্ডিং পড়তেছি সেই ঘরে বইসা, ওনারে খালি এতে মূর্তি দেওয়া যাবে না, কোরআন শরীফ দিয়ে মারতে হবে। শেষ রাত্রি ছেলেগুলো উঠেই নিয়ে কোরআন শরীফ দশখান গলায় জুলেই নিয়ে হাফেজ সাহেব 6-11 জন চতুর্পাশে বসে গেছে, গোল হয়ে যায় বৈশা সুরে ইয়াসিন তিলাওয়াত শুরু করছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এক মুবিন, দুই মুবিন, তিন মুবিনে যাইতে যাইতে রহমতের ফেরেশতারা এসে বুড়োরে কোন ফাঁকে জানটা নিয়ে গেছে, হুজুররাও টের পাই নাই, বুড়ো টের পাই নাই, জান্নাতের বুড়ো জান্নাতে চলিয়া গেছে। রাতের এমন সময় কারে পাইলেন, ও দোস্ত যেই মাদ্রাসা আলারা 24 ঘন্টা মাদ্রাসায় থাকে, শেষ রাত্রি যারা কোরআন শরীফ পড়ে, 24 ঘন্টা যারা কোরআন পড়ে, তাদেরকেই আমার জীবনের শেষ মুহূর্তে পাওয়া গেল। কথা বলেন ঠিক ঠিক না? আমার জীবনের শেষ দরকারে যাদের পাওয়া গেছে তারা হলো দরকারি। তারা কি? জীবনের শেষ দরকারে যাকে পাওয়া গেল তারা হলো দরকারি, এই মাদ্রাসা দরকারি। আর কিছু আছে জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান বা আরো 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 যা কিছু আছে, সরকার পরিচালনা করে, সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত ক্লাস হয়, রাতের বেলা সে জায়গায় একটা পাখি কুলিও থাকে না। ওই প্রতিষ্ঠানের মালিক রে, ওই প্রতিষ্ঠানের প্রধান রে যদি আপনি ওসিয়াত করেন, আমি প্রতিষ্ঠানে বিল্ডিং করে দিছি, এই ঘর করে দিছি, ইত্যাদি করে দিছি, এই বিল্ডিংয়ে এই প্রতিষ্ঠান থেকে আমার মরার সময় 10টা ছেলে মেয়ে পাঠাই দিও কোরআন শরীফ পড়তি, যত ইউনি ওয়াদা করুক, কোন সময় বুড়ো মারবে তো মাদ্রাসালার স্কুল আলারা জানে না। রাত 2টার সময় ওই বুড়ো মুরব্বির ছেলে ফোন দিয়েছে, হ্যাঁ হুজুর স্যার কোন জায়গা আছেন, কয় বাড়ি আছি, আমার আব্বার অবস্থা ভালো না, তাড়াতাড়ি 10টা ছেলে পাঠাই দেন, আপনি নিজেও আসেন, আব্বারে কোরআন শরীফ দিয়ে মারতে হবে। আব্বা কইছে কি জবাব দেবে, কয় তোমার আব্বারে অসমা মূর্তি কয় কেডা, এখন মারা গেল, কাল 10টার পরে মূর্তি বলুক, ছেলে মেয়ের কেউ নাই, কাল 10টার পরে ছেলে মেয়ে আসবে, এরপরে যেন উনি মরে যে কজন লাগে সব দেব। এই কথার পর ওই ছেলে যদি আজ রাইলে কয় তুমি এখন চলে যাও, কাল 10টার দিকে এসো, আমার আব্বা এখন মরবে না, তাহলে তো আজ রাইল চলে যাবে, হ্যাঁ যাবে, আব্বার মরার দরকার মরা হয়ে গেছে, আজরাইলে জান নেওয়ার দরকার নেওয়া হয়ে গেছে, মরার সময় তোমার প্রতিষ্ঠান থেকে কোরআন পাও নাই, সরকারে বস্তা বইরে টাকা দেয় কিন্তু কোরআন পাও নাই মরার সময়, ওইটার নাম সরকারি দরকারে পাই নাই, ওইটা সরকারি কথা বলেন ঠিক ঠিক না? ওইটা দরকারি না, আমার প্রয়োজনে তারে পাই নাই, ওইটার নাম সরকারি, যেটারে আমার দরকারে পাই, সরকার টাকা দেয় না ওইটার নাম দরকারি। এখন মাদ্রাসা নামে কুন্ডা করবেন আপনি ভালো করে বুঝে দেখেন, সরকারি করবেন না দরকারি করবেন? কয় কি হুজুর আমরা চলে গেলি, এই সালাবে কিডা তোমরা আল্লাহ শাসছে, তোমরা টাকা দিয়ে চালাও, হাজার হাজার মাদ্রাসা আছে যার জন্য এক টাকাও নির্দিষ্ট আয়ের সোর্স নাই, কোন জমিদার কোনো বড় লোক নাই, আল্লাহর রহমতে সে সমস্ত মাদ্রাসা এই সমস্ত পয়সাও জেলেওয়ালাদের চাইতে অনেক সুন্দর চলতেছে, কথা বলেন ঠিক ঠিক না? 8,000 মাদ্রাসায় প্রত্যেক দিন একদিনই 5 টন চাউল রান্না হয়, একদিনই 5 টন চাউল রান্না হয় 8,000 বোর্ডিংয়ে, সরকার 5 মুঠ চাউলও দেয় না। ও জায়গায় কোনো শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি, দুলাভাইপতি নাই, পরিমাণ মতো টাকার পরে বেশি হয়ে গেলি আর এক মাদ্রাসায় দাও, কে চালায়? এইটা শেরেক, আমি ছাড়া চলবে না, আমি না দিলি চলবে না, আমরা চলে গেলে কি হবে? এই আকিদা পাল্টাইয়া ফ্রেশ কালেজ তিনি প্রতিষ্ঠান করেন, তার নাম হবে দরকারি, দরকারি মাদ্রাসা আল্লাহই চালাবে, কথা বলেন ঠিক ঠিক না? এদের দোয়া মোনাজাতে এলাকায় মৌসুমি ফসল হয়, এদের দোয়া মোনাজাতে এলাকায় গন্ডগোল ফাসাদ হয় না, মারামারি হয় না, কেন জানেন? এরা দোয়া করে আল্লাহ যদি গন্ডগোল হয় তাহলে দুই দলে মারামারি হইরে, এক দল টাকা দিবেন পুলিশ দারোগারে, আর এক দল টাকা দিবেন ডাক্তার কবিরাজ রে, ফাঁকে আমরা গেলি কিছু দেবেন, আল্লাহ তোমার পায়ে ধরিয়ে রাজনু বাড়ি বাড়ি মারামারি না আরে। আপনারা ভালো থাকেন এ দোয়া এরা করে, আর কেউ একেবারে কেউ না, কেউ না আপনাদের জন্য আর দোয়া করার কেউ নাই মাদ্রাসার হুজুররা ছাড়া। আমি চ্যালেঞ্জ করে কইতে পারি, নাম কইলে কষ্ট পাবেন, অন্য করে জিজ্ঞেস করলে ভাই আপনি একজন উকিল সাহেব, উকিল সাহেব, উকিল সাহেব বসে রয়েছে চেম্বার খোলে বন্ধ করে, উকিল কেউ থাকলে রাগ হইয়েন না কিন্তু বাস্তব, সত্যি কথা কবরে মাসি, তাই আর একবার আইকান দিয়ে আসি আর না আসি। আল্লাহ উকিল সাহেব চেম্বার খোলে সকালবেলা বিকেলবেলা ব্যাডিং বুডিং নিয়ে বড়কা গাই দিয়ে আসে আর চলে যায়,
এক মাসের ভিতরে একটা মামলাও হাতে পাই নাই। এই উকিল সাহেবের কাছে জিজ্ঞেস করেন কেমন আছে, জিজ্ঞেস করেন উকিল সাহেব কেমন আছেন, কি কয়, না মামলা নাই, মামলা নাই, মামলা নাই। কেন? আমরা হুজুররা দোয়া করছি গ্রামে মারামারি নাই, আমরা দোয়া করছি দেশে চুরি ডাকাতি নাই, আমরা দোয়া করছি মদ গাঁজা ফেন্টানিল হিরোইন নাই, আমরা দোয়া করছি দেশে কোনো জই ঝামেলা নাই। এই জন্য মামলা নাই, উকিল সাহেব হাই ছেড়ে মরার কায়দা, না মামলা নাই, মক্কেল নাই। এখন স্বীকার করলাম যে নাই কেন, আমরা হুজুররা দোয়া করছি। কাজেই এই খবর যদি উকিল সাহেব জানে, কোনো মৌলভীরে সহি দেখতে পারবে এই হুজুররা দেশটা কালো, উনি বলবে এই হুজুররা দেশটা কালো। ডাক্তার সাহেব সকালবেলা চেম্বার করলে কোনো ডাক্তার থাকলে রাগ করে না, সত্যি কথা কয়ে যাই রে বন্ধু, বিকেলবেলা আবার সেই দড়ি দাঁড়া যা আছে গলায় পেঁচাই আসে, ব্যাগেরটা নিয়ে আসে, সকালে এসে চেম্বার করলে বিকেলবেলা আবার খালি খালি হাতে চলে যায়, 10 টাকা 20 টাকা ভ্যান ভাড়া যা আছে ওই দিয়েই খরচ হয়, 1 টাকাও পায় না, রুগী নাই। এমন ডাক্তারের কাছে যে জিজ্ঞেস করবেন, এক মাসের মধ্যে যদি তার কাছে একটা রোগী না আসে, ডাক্তারে জিজ্ঞেস করবেন ডাক্তার সাহেব কেমন আছেন, কি কবে, না রোগী নাই, রোগী নাই, হুজুররা দোয়ার সে সব সুস্থ হয়ে গেছে, এই হুজুররা দেশটা কালো। আমরা দোয়া করছি আল্লাহ দেশের সবাই সুস্থ থাকুক, মহিলারা দোয়া মহিলাদের জন্য দোয়া করি, আমার তালবি আলিম লজিং দেই, লজিং আলা তালবি আলিমটা রাতের বেলায় 2 রিকাত নামাজ পড়ে লজিং আলি মহিলার জন্য দোয়া করে, রব্বুল আলামিন আমার কাকি আম্মা যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমার লজিং ছুটে যাবে, আল্লাহ আমার আব্বা টাকা দিতে পারে না, আল্লাহ আমার আব্বা নাই, আমি এতিম। হুজুর বলতেছিলেন যে একটু আগে কে যেন বলতেছিলেন, আমি শুনেছি কথাটা আমার খুব লাগছে, মাদ্রাসা যখন ছুটি হয়ে যায় আমার মাদ্রাসায় 10-20টা ছেলে থাইকা যায়, এরা ছুটির সময় বাড়ি যায় না, ওদের বলি বাড়ি যাস না কেন, অমনি গলা আমার বুক পেটটা জড়ায় ধরে আমার মাজাটা জড়ায় ধরে খতখত করে কেঁদে দেয়, হুজুর যাবো কোন জায়গায়, আব্বাও নাই, মাও নাই, দাদাও নাই, দাদিও নাই, নানাও নাই, নানিও নাই, ফুপো ফুপু খালা কালু কেউ নাই, চাচা চাচি কেউ নাই, সব অল্প দিনের মধ্যে একে একে চলে গেছে, আল্লাহ আমাদের যে কেন দুনিয়ায় বাঁচায় রাখছে, ছুটিতে সবাই আব্বার কাছে যায়, মায়ের কাছে যায়, বোন বাড়ি যায়, মামা বাড়ি বেড়াইতে যায়, আমাদের যাওয়ার কোনো জায়গা নাই, এমন যে কত ছাত্র আছে কত অসহায়। বন্ধুরে এগুলোদেরকে আমার পালা লাগে, এগুলোদেরকে আমার দেখা লাগে, এরাই আপনাদের জন্য দোয়া করে, কতক্ষণ টিকে ঠিক না, ছাত্র দোয়া করে আল্লাহ বন্ধ হইলে বাড়ি যাওয়ার জায়গা নাই, মা নাই, আব্বা নাই, দাদা নাই, দাদি নাই, আমার লজিগলি মহিলা আমার সন্তানের মতো ভালোবাসে, ঈদের সময় সন্তানদের সাথে আমার জামা কাপড় কিনে দেয়, খাবার রান্না করলে বড় বড় মাছটা আমার দেয়, ছেলে মেয়েরে কম দেয়, আল্লাহ তুমি আমার লজিগলি মহিলারে সুস্থ রাখো, আমার লজিগলার কামাইতে বরকত দান করো, ওরা মাদ্রাসায় বৈশাখ শেষ রাত্রি দোয়া করে, দোস্তরে আপনার জন্য দোয়া করার এই জাতি ছাড়া আর কোনো জাতি নাই। দেশে রাজনীতিবিদ যারা যারা সরকারের কাছে বিভিন্নভাবে গণতন্ত্রের রাজনীতির মাধ্যমে যে যে সেক্টরে প্রতিষ্ঠিত মেম্বার সাহেব, ওয়ার্ডের মাতুব্বার, চেয়ারম্যান সাহেব ইউনিয়নের মাতুব্বার, উপজেলা চেয়ারম্যান উপজেলার মাতবার, ওরে এমপি সাহেব সিটের মাতবার, মন্ত্রী সাহেব মন্ত্রণালয়ের মাতবার, যে যে জায়গা আছে কষ্ট কষ্ট করে রাজনীতি করে পর্যন্ত সেট হয়েছে, প্রত্যেকেরই আগামী 5 বছর একটা উদ্দেশ্য আছে, দেশকে উন্নয়ন করবে, দেশকে উন্নত করবে, কিন্তু এই উন্নত উন্নত করতে উন্নতি করতে দেশের ভিতরে কাজ আনতে হবে, দেশে যদি কাজের চাহিদা বাকি না থাকে তাহলে ওই চেয়ারম্যান কী আনবে আর কী করবে, নিজেই বা চাহিদা কী দিয়ে মিটেবে, উম্মতের বা উম্মতরে বা কী দেবে, এই জন্যে সকলের মনে মনে তামান্না থাকে, আল্লাহ একটু বন্যা তো রাস্তাগুলো ভাঙিয়ে যেত তাহলে কিছু কাজ আনতে পারতাম, জল মারাতো কিছু, ঘরবাড়ি ভাঙতো, বিদেশের থেকে আসতো কিছু, ভাগযোগ করে দিয়ে টিয়ে খেদমত করতে পারতাম। আমরা দোয়া করি আল্লাহ বন্যা যেন রাস্তা ভাঙিয়ে না যায়, রাস্তা ভাঙলে লজিকে যাবানি কীভাবে,
রাস্তা বাংলি কালেকশন করব কিভাবে? আল্লাহ গড়বাড়ি যেন ভাঙে না আমরা সর্বদিক দিয়ে আপনাদের দোয়া করি। দুঃখের বিষয় হলো ইজাব গজাল মুসলিমুনা উলামাহুম এমন ভাবে বিদেশি চর গুপ্তচরে খ্রিস্টানে হুদনাসারারা হিন্দু বুদ্ধরা আমাদের মুসলমানদের ভিতরে গ্যাঞ্জাম লাগাই দিছে। মুসলমানের সন্তান হইয়া আলেম সহ্য করতে পারে না, জোরে বলেন টিকিরিং না। মুসলমানের সন্তান হইয়া মাদ্রাসা দেখতে পারে না, মুসলমানের সন্তান হইয়া কোরআন সহ্য করতে পারে না, মুসলমানের সন্তান হইয়া মসজিদ ভালোবাসে না, মুসলমানের সন্তান হইয়া মাহফিল দেখতে পারে না। এক কথায় মুসলমানের সন্তান হইয়া ইসলাম পছন্দ করে না, মুসলমানের সন্তান হইয়া আলেমুল আমাকে বরদাস্ত করতে পারে না। 1500 বছর আগে আমার নবী বলে গেছেন ইজা আবগাজাল মুসলিমুনা উলামাহুম, যখন দেখবা দুনিয়ায় সাধারণ মুসলমান আলেমদেরকে সহ্য করতে পারবে না, শত্রু বলে জানবে। ও আজহারুল ইমারাতা আসওয়াকিহিম ওয়া ইয়াতরুকুনা মাসাজিদাহুম ওয়া মাদারিসাহুম, মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে দুনিয়ার প্রতিষ্ঠানগুলোর পিছনে পয়সা দিয়ে ক্রেডিট মনে করবে। কতক্ষণ কলেজে ফ্যাসিলিটি বিল্ডিং তৈরি করে দিয়েছি, নেম প্লেট লিখে দাও, এটা আমার জান্নাতের সনদ হয়ে যাবে। বিশ্ববিদ্যালয় করেছি, হাই স্কুলে বিল্ডিং তিনতলা করে দিয়েছি, ওখানে আমার আব্বামার নাম লিখে দিয়েছি। হাই স্কুলে তো সব নাবালক মেয়েরা পড়ে, কথা কয় না? 6-8 বছরের মেয়েরা হাই স্কুলই পড়ে না? কলেজে গেলে হয়তো বছর দশেক বয়স হয়, বিশ্ববিদ্যালয়ে যাতে যাতে 12। বিশ্ববিদ্যালয়ে যারা পড়িয়ে শেষ করে আর মাঝে মাঝে যদি 2-1 বছর করোনার গ্যাপ পড়ে আর রাজনীতি ঝামেলা পড়ে, তাহলে বিশ্ববিদ্যালয় শেষ করতে যে যে বয়স ওরে টাইম মতো বিয়ে দিলি সে নানি হয়ে যেতে একদিন। বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় সহশিক্ষা আছে না নাই? পর নারী পুরুষ একসাথে পড়ে না? পুরুষরা সব যুব্য গায়ে দিয়ে রুমাল মুড়ি দিয়ে নিচের দিক থেকে সানা বেঁধে থাকে, আর মাইয়েরা সব ঢিলে ডালা বোরকা পরে কলেজে যায়। বেপর্দা আছে না নাই? বেপর্দা ছবি রাখু না? বেপর্দা করলে ছবি রাখু না? জোর হলো না? বেপর্দা করলে